সদ্য বিলুপ্ত বিভিন্ন ছিটমহলেও নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বাংলাদেশের নাগরিক হিসেবে এবারই প্রথম বিজয় দিবস পালন করছেন ছিটমহলের বাসিন্দারা। পঞ্চগড় সদর উপজেলার গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে বিকেলে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীরা। দিনটি উপলক্ষে সকালে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া কালীরহাট বাজার সহ বিলুপ্ত 12টি ছিটমহলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে একটি আনন্দ র্যালি বের করা হয়।